এটা কেন নিয়েছি দেখাবো, এটা খুব ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে, আমরা সবাই মিলে যে আজমিন সুন্দরভাবে বসে আছে, আমরা কোথায় যাচ্ছি, কী করছি না করছি সম্পূর্ণটাই ভিডিওতে রয়েছে। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সকালবেলাটা খুব তাড়াহুড়ে যায়, আমি মানে ভিডিও এডিট করে দেন রান্নাবান্না আমি আসলে পার পেয়ে উঠি না, খুব তাড়াহুড়ে যায়। তো আমি রাইসটা আগে বসাই দিই, রাইস বসাই দিয়ে যে কাটাকুটা সব করে নিছি, এখানে বেগুন আলু কেটে রাখছি আর এখানে শুটকি। আজকে যে কালকে একটু ভারী খাবার হয়েছে তো আজকে একটু নর্মাল রাখার চেষ্টা করছি। আর এই যে আমার কালকে ফ্রাইড রাইসটা রয়ে গেছে, আচ্ছা ফ্রাইড রাইসটা এই কালার হওয়ার কারণ কি জানেন? আমি টমেটো সসটা বুঝছেন ঢালার সময় না এভাবে দিছি, ঠুঠুর করে সব মানে টমেটো কেচাপ অনেকগুলো পড়ে গেছে, তো যার কারণে কালারটা চেঞ্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর এখানে অল্প একটুখানি দুপুরে ফুলকপি ভাজি রয়েছে, ওইটা একটু বের করে রাখছি। সকালে আজমিনের বাবাকে নাস্তা দিয়েছি বাট ও খেয়ে যায়নি, ও খায়নি আজকে বলছে ভালো লাগতেছে না। আমার রাইসটা শেষ, এখন আমি এগুলো বসাই দিব। আর আজ রেজে আজমিন মানে উনি ওনার রান্নাবান্না করছে, দেখেন ওনাকে এগুলো আমি দিছি খেতে, উনি রান্না করছে। আমি কী রান্না করছো? আর মাসা তো ওনার আছেই অল টাইম, বেবিকেও রাখছে সাথে। রান্নাবান্না কমপ্লিট, এখানে আলু বেগুনও শেষ রান্না করা, ধনে পাতা দিয়ে দিছি একটুখানি, আর রাইস তো আছে, আর কিছু করব না। ফ্রাইড রাইস আছে অল্প দুইটা, গতকালকে দুপুরে মাছ ভাজি করা ওইটাও রয়েছে অল্প একটু, মানে দুই পিস রয়েছে, তো ওইটা দিয়ে আমাদের আজকে দুপুরে হয়ে যাবে। রাতেরটা রাতে দেখা যাবে না, রাতে হালকা পাতলা কিছু একটা করে নিব, দ্যাটস ইট। আজমিনের সাথে এখন একটু খেলাধুলা করি, প্লাস নামাজও আছে, সব কিছু করতে হবে এখন। নিজে নিজে বিস্কিট খেতে গিয়ে গুঁড়া পড়ছে আর কি, দেখেন নিজে নিজে ক্লিন করতেছে, মাশাল্লাহ হয়েছে, ক্লিন হয়েছে, গুড গার্ল, থ্যাংক ইউ। মমি করবো এখন, বেশি পড়ে গেছে, ওকে থ্যাংক ইউ। আমি নামাজ পড়ছিলাম, ওকে নামাজ পড়তে পড়তে ওকে একটু বিস্কিট দিয়ে গেছি বসে বসে খাওয়ার জন্য, এসে দেখে এই কাজ করতেছে। আর খাবে? এখন আমরা একটু বের হব, আমরা একটু বাইরে যাব তো, হ্যাঁ বাইরে, হ্যাঁ কি বলো, হ্যাঁ বাইরে বাইরে যাবে, কি খুশি। এই ফলটার নাম কেউ জানেন? জানলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এখানে অনেক রকমের ফল আছে আর অনেকগুলোর নাম তো আমি জানিই না, আর সাথে দেখলাম ফ্রেশ নারকেলও পাওয়া যাচ্ছে, ডাবও আছে, বাট ডাবটা অতটা মজা নেই, ডাব একবার আমাদের খাওয়া হয়েছিল। আজমিন আপনাদের সাথে একটু শেয়ার করি কী কী শপিং করলাম। প্রথমে দেখাই একটা বালিশ ছোট, এটা আজমিনের জন্য নেওয়া, এই যে ছোট একটা বালিশ। তারপর হচ্ছে এই যে দেখেন ছোট্ট একটা নারিকেল, এটা দেখে আমি আসলে কেন নিছি জানি না, পছন্দ হয়েছে নিয়ে নিছি, ছোট্ট একটা নারিকেল। তারপর হচ্ছে যে গিয়ে একটা ছাঁকনি, এটা আমার খুব দরকার, মমি নিছি। তারপরে নিছি একটা হিমালয়ান পিঙ্ক সল্ট, এটা কেন নিছি দেখাবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজে নিছি।
তারপর আজমিনের জন্য ফ্রুট আঙ্গুর শসা আজমিনের জন্য একটু স্ট্রবেরি ফ্লেভারের দধি বা দই আজমিনের আম এটা হচ্ছে টিস্যু এটা আমাদের রেগুলার লাগে ম্যাডামের জন্য উনি হাতটা মানে ভাত টাত খাওয়া শেষে মা টিস্যু দাও ওনার জন্য স্পেশালি টিস্যু লাগে আমাদের আর এই যে এটা একটা অলিভ অয়েল এই যে অলিভ অয়েল তারপর হচ্ছে হ্যাঁ এটা এটা দেখাচ্ছি দুইটা ব্রাশ কিনছিলাম এখানে একটা আরেকটা ওয়াশিং ও ওর বাবা নিয়ে গেছে ওর বাবার কাছে একটা ক্যাশু ক্যাশু তারপরে হচ্ছে একটা বাটার বাটার অ্যান্ড দেন এই যে এটা এটা অফারে ছিল আমার কাছে খুব সুন্দর লাগছে নিয়ে চলে আসছি অবশ্য দরকারও জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে অনেকদিন ধরে ইয়া করতেছে কষ্ট করতেছে এই যে এটা স্প্যাচুলা আর সাথে একটা বাঁধাকপি এই ছিল আমার আজকে শপিং জি মম্মি আচ্ছা খোল দিব হ্যাঁ মম্মি নিচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু ফল কাটলাম এখানে দুই রকমের ফল আম এবং পেঁপে আমটা আসলে আগের কাটা ছিল অর্ধেক ছিল নষ্ট হয়ে যাবে বিধা আমি একসাথে কেটে ফেলি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা শুয়ে পড়লাম আজমিনা বাবু ওই পাশে ঘুমায় পড়ছে আর এই যে দেখেন এখন বাজে ঠিক রাতের দুইটা ম্যাডাম এখনও এদিক সেদিক এপাশ ওই পাশ খুব দুষ্টামি করতেছে ওই ধানে রাতে ঠিকভাবে ঘুমাচ্ছে না প্লাস আমিও জেগে থাকতে হচ্ছে এই আর কি এই ছিল আমাদের আজকে ছোটোখাটো একটা ব্লগ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ